প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ রেডি হচ্ছে এখন আমরা গাড়িতে নেব তো গাড়িতে নেওয়ার আগে আপনারা দেখেন কিভাবে আপনাদের জন্য গাছগুলো ক্যারি করতেছে চারজন লোকে গাছ ক্যারি করতেছে আর উপরের পাতায় আমি প্লাস্টিক দিয়ে আটকাই দিচ্ছি এইখানে নাম ঠিকানা সব কিছু থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আমার সামনে আপনারা এই যে চারাগুলো দেখতেছেন এটা পরিপূর্ণ সেট করা শিকড় আছে পরিপূর্ণ ব্যাগভর্তি শিকড় গোড়ায় তিনটা চারা আছে আপনারা যদি কাছ থেকে দেখেন চারাগুলো দেখতে পাচ্ছেন তো মোটামুটি এটা যখন আমরা লাগাই লাগানোর সময় লম্বা ডালগুলো কিছু কাটতে হয় আপনারা দেখেন এই কাটতে হয় কাটার পরও যখন পরিপূর্ণ আমরা বাইরা সোজা করব দেখবেন আপনারা আট ফুটের উপরে গাছগুলো আছে তো এইভাবে আমি দেশের বিভিন্ন অঞ্চলে যারা নেয় দেখে নিজে পছন্দ করে যে যে দাঁত নেয় সেই হিসাবে তাদেরকে কুরিয়ার করে পাঠাই তো এইটা আমি এখন বাঁধবো এর আগে সামনে দুইটা গাছ দেখাই আপনাদেরকে যেগুলো বাঁধা হয়েছে বাঁধার পরে যে অবস্থা থাকে সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বাগানে কাজ চলতেছে বাগানটা আর একটু উঁচু করার প্রচেষ্টা চলতেছে দর্শক শ্রোতা আপনারা দেখেন এই যে আমাদের যে গাছটা আছে গাছটা পুরো ব্যাগ থেকে শুরু করে দেখেন আট ফিটের উপরে লম্বা আছে আমি দাঁড়ানোর পরে আমার হাতের যে মাথা আমি পাঁচ ফুট দশ ইঞ্চি আমার হাতের মাথা দিয়ে এইভাবে লা ধরতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আট ফিটের উপরে আছে এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো গাছ যদি এসে দেখে নিতে চান তাও আপনাদেরকে দেওয়া যাবে এবং যেই গাছের বিভিন্ন গাছের জাত এবং সাইজের উপরে দামের কম বেশি আছে আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্যটা এবং আপনাদের জন্য পারফেক্ট গাছ এইরকম সতেজ গাছ আপনাদের ঠিকানায় দিয়ে দেবো আপনারা এসে নিজেও নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিয়ে যেতে পারেন তো মোটামুটি এই প্রসেসগুলো চলতেছে এর পরবর্তীতে প্লাস্টিক দিয়ে র্যাপিং করব পুরো র্যাপিং করার পরের দৃশ্যটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর গাছ উপহার দিতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো কাজ করতে পারি এবং সকল প্রকার তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনারা যেভাবে বাগান করেন আপনাদের জন্য সহযোগিতা থাকবে আর যদি আপনাদের বন্ধুবান্ধব কেউ গাছ সংগ্রহ করতে চায় বা আমার কাছ থেকে নিতে চায় তাও নিতে পারে দর্শক পুরো ভিডিওটা দেখুন পর্যায়ক্রমে আমি সব দেখাচ্ছি আপনাদের প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জিও ব্যাগটার ভিতরে গাছটা লাগানো সেই গাছটা যেহেতু আমার কোরিয়ারে অনেক দূরে যাবে যেন কোরিয়ারে নেওয়ার সময় মাটিটাও সেখান থেকে কিছুটা বেন না হয় এবং গাছের গোড়ায় যেন একটু নাড়া না লাগে সেই জন্য যে প্রসেস করতে হয় দেখেন প্লাস্টিক পিভিসি ব্যাগ দিয়ে সুন্দরভাবে সেলাই করে আটকে দিচ্ছি এভাবে আটকে দিব প্রত্যেকটা গাছ এরপরে আবার উপরে আর একটা দিয়ে আটকিয়ে দেব নাম ঠিকানা সব কিছু লিখে দেব তো এটার পরে পরবর্তীতে উপরের কাবার সব পর্যায়ক্রমে আমি আপনাদের দেখিয়ে দেব। এবং আপনাদের কাছে যেন আমার এই গাছগুলো সুন্দরভাবে যায় সর্বোচ্চ চেষ্টাটা আমি করে থাকি আমার জন্য দোয়া করবেন আর দেখতে থাকুন ভিডিওগুলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ রেডি হচ্ছে এখন আমরা গাড়িতে নেব তো গাড়িতে নেওয়ার আগে আপনারা দেখেন কিভাবে আপনাদের জন্য গাছগুলো কেরি করতেছে চারজন লোকে গাছ কেরি করতেছে আর উপরের পাতায় আমি প্লাস্টিক দিয়ে আটকাইয়ে দিচ্ছি এইখানে নাম ঠিকানা সব কিছু থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ যাতে আপনারা যে টাকা ব্যয় করে কাজটা করবেন বা করার চেষ্টা করেন সেই কাজটা যেন সুন্দরভাবে হয় আপনারা যাতে মোটেই আশা হতো না হতে হয় আপনাদেরকে আসতে একটু নিচে 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 সারিয়ে দেন

সামনে দিয়ে রাখেন পানি দিয়ে ধুয়ে দেবো মানে বাকি সামনে রাখেন না ওই জায়গায় রাখেন রাস্তায় রাখেন পানি দিয়ে ব্যাগটা ধুয়ে দিতে হবে তো দর্শক শ্রোতা আপনারা দেখছেন এইভাবে আনছি এরপরে গাড়িতে উঠাবো গাড়িতে নিয়ে কুরিয়ারে দিয়ে দেবো মোটামুটি আমি যে কাজগুলো করি সবগুলোই সুন্দরভাবে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সঠিক রেজাল্টটি পেতে পারেন তো আপনারা যারা সদি খেজুর চাষ সম্বন্ধে বিভিন্ন পরামর্শের জন্য জানতে চান আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে সকল ধরনের সহযোগিতা থাকবে আপনাদের জন্য আর যাদের চারা দরকার হয় আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটি ফুল গাছ দেব রেডি হচ্ছে